শারীরিক সৌন্দর্যের অন্যতম প্রতীক মাথার চুল। তবে চুল কম, টাক মাথা সহ নানান জটিলতার কারণে অনেকেই বাধ্য হয়ে কিংবা শখ করে ব্যবহার করেন পরচুলা। আর সেই পরচুলা তৈরির কারখানা গড়ে উঠেছে বাংলাদেশের গাইবান্ধায়। সেখানে কাজ করছেন নুপুর, সোহাগী, আরতি, জ্যোৎস্না আর আদুরির মতো একঝাঁক কিশোরী। তাদের তৈরি পরচুলা দেশের সীমানা পেরিয়ে রপ্তানি হচ্ছে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে। এতে স্কুল বন্ধ থাকায় একদিকে যেমন তাদের ভালো সময় কাটছে, অন্যদিকে পরিবারের বাড়তি আয়েরও সুযোগ সৃষ্টি হচ্ছে। সংসারে ভালোভাবেই সচলভাবে খরচ করতে পারতেছি, আয় হচ্ছে, টাকাও টিকতেছে, স্কুল কলেজও কম। গ্রামের মধ্যে এইরকম একটা কারখানা তৈরি হয়েছে যেখানে আমরা কাজ করে আর্থিকভাবে লাভবান হচ্ছি। এই মাসে মনে করেন যে যদি বড় ক্যাব 10টা জমা দেয় তাহলে 10,000 টাকা উঠে মাস, আর ছোট ক্যাব যদি 15টা দেয় তাহলে এই 8-9 হাজার টাকার মতো তুলতে পারে। গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালি গ্রাম। মাস দুয়েক আগে ফিরোজ কবির নামের এক ব্যক্তি সততা হেয়ার প্রসেসিং নামের এই কারখানা গড়ে তোলেন। এতে আলো ঝলমলে হয়ে উঠেছে অনেকের ঘর। কারখানায় গ্রামের প্রশিক্ষিত শত শত কিশোরী, যুবতী ও নারীদের নিপুণ হাতে তৈরি হচ্ছে টাক মাথার জন্য অত্যাধুনিক ক্যাপ। এখানকার মহিলারা সবাই কোনো কাজ ছিল না, ওরা ওনারা বসে বসে থাকতো। তখন আমি মনে মনে বলবো ইয়া করি যে হলো এখানে যদি একটা কাজ নিয়ে আসতে পারতাম তো এখানকার মেয়েদের উপকার হতো। সবাই তো এখানে ওখানে আড্ডা দেয়, আমার 3টা মেয়ে নিয়ে যা আমি দিনাজপুরে প্রশিক্ষণ দেওয়াছি, দিয়ে আমি এখানে কারখানা নিয়ে এসেছি এই গ্রামের উন্নয়ন করার জন্য। 6 দিনে আপনার 1500 টাকা পর্যন্ত কামাই করতে পারে, এটা নতুন হিসাবে। আবার যদি এরা চালু হয়ে যায় তখন দেখা যাবে যে 12,000-14,000 টাকা একটা গরিব ফ্যামিলি পাচ্ছে, তারা এই টাকাটা পালে তাদের উন্নয়নমূলক কাজ হচ্ছে আর কি। চীন থেকে আসছে চুল, আর সেই চুল দিয়েই তৈরি হচ্ছে সৌন্দর্য বর্ধনকারী এসব পরচুলা। সোহাগীদের মতো কর্মীদের এখন মাসিক আয় অন্তত 10,000 টাকা। দরিদ্র কিশোরী ও নারীরা এ কাজ করে তাদের নিজেদের খরচ বাদ দিয়েও সংসারে যোগান দিতে পারছেন। দেখছেন সুখের মুখ, আর স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়ানোর। এই ক্যাপগুলো মূলত বিদেশিরা যাদের টাক মাথা, বিভিন্ন চুল, ফ্যাশন, মানে বিভিন্ন জনে আমার একটা ক্যাপ 30-40 হাজার টাকা ওখানে বিক্রি হবে। আমাদের দেশে এরা কিনা সম্ভব নয়, শুধু আমাদের এই এলাকায় এরা কাজটা, হাতের কাজটা তৈরি করে গ্রাম বাংলাদেশের মেয়েদের কাছ থেকে আর এটা চায়না থেকে নিয়ে যায় বিক্রি করা, ওরা আমরা শুধু তৈরি করে দিই, প্রোডাকশন করে আমাদের তৈরি করে দিই প্রত্যেকটা ক্যাপ। গাইবান্ধার এই গ্রামের নারীদের তৈরি ক্যাপ যাচ্ছে চীনে, সেখান থেকে তা আবার রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। Radio Today, 89.6 FM.